গতকালই সিঙ্গুরের মঞ্চে মুখ্যমন্ত্রী কৃষকদের হাতে চেক তুলে দিয়েছেন, কিন্তু সেখানেও গন্ডগোল। জমির দাম বাবদ একজনের নামে চেক কিন্তু নিয়েছেন অন্যজন, এমনই ঘটনা ঘটেছে সিঙ্গুরের মঞ্চে। অন্যের নামে কাটা চেক নিয়েছেন এমন 120 জনকে চিহ্নিত করতে পেরেছে প্রশাসন। কালকে চেক বিলির পর আজ নথিপত্র খতিয়ে দেখতে গিয়ে বিষয়টি নজরে আসে আধিকারিকদের। ওই 120 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। হাতে চেক মুখে শিল্প, সিঙ্গুর দিবসের পরের দিনই অনিচ্ছুক কৃষকরা কারখানার দাবিতে সরব। অনেকেই চাইছেন সিঙ্গুরে ফেরত আসুক টাটা। দশ বছরের লড়াইয়ের পর জমি ফেরত, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পর্চা ও চেক মিলি। আমি এক মাস সময় দিলাম, একটু ভাবুন, এক মাসের মধ্যে আমি আপনাদের 1000 একর জমি দেব। গোয়ালতরে আমার ল্যান্ড ব্যাংকে জমি আছে, করবেন? এটা আমার জমি, কারো কেড়ে নেওয়া জমি নয়, আমার সরকারের জমি। সিঙ্গুরে টাটাদের ফেরাতে সরকার নিজে থেকে যে কোনো কষ্ট করবে না তা বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। টাটা যদি গাড়ি কারখানা করে তবে তা গোয়ালতোড়ে, সিঙ্গুরে নয়। সিঙ্গুর দিবসের পরের দিন অনিচ্ছুক কৃষকরাই কিন্তু বলছেন শিল্প চাই, টাটা এলে ভালোই হতো। সিঙ্গুরে এলে কারখানা খুব ভালো হতো। সিঙ্গুরে মানে গোয়ালতোড় তো একটা অফসাইড, টাটাদের পক্ষে অসুবিধা হবে। পর্চা চেক আমার নামেই তো ইস্যু করে দিয়েছে, তাহলে এবার আমি শিল্পপতির সাথে কথা বলার আমার ইয়ে আছে, রাইট আছে। অধিক গ্রহণের আগে নিশ্চয়ই দিদি আলোচনা করবে, যদি না আমার ঠিক এ হয় তখন আমি শিল্পপতির সাথে কথা বলার সুযোগ পাই, যদি শিল্পপতির সাথে কথা বলে দেবো। আমরা তো প্রথম থেকেই চেয়ে যাচ্ছি যে 600 কারখানা হোক 400 ইয়ে হোক, সেই তো গেছি। আপনার কি চাইছেন যে পুরোটাতেই চাষ হোক নাকি কিছুটা কারখানা? কিছুটা কারখানা হোক, কিছুটাই হোক, উর্বর জমিটা ছেড়ে দিয়ে কারখানা হবে না। ন্যানো কারখানার জন্য সেদিন যারা জমি দেননি তারাই কিনা আজ বলছেন সিঙ্গুরে ফেরত আসুক টাটা। শিল্পের জন্য বহু ফসলের জমি যারা দিতে চাননি তারাই আজ কারখানা চাইছেন। সিঙ্গুরে কান পাতলে শোনা যাচ্ছে কৃষি ক্রমশ অলাভজনক হয়ে ওঠা এবং সিঙ্গুরের জমি কতটা চাষযোগ্য হয়ে উঠবে তা নিয়ে সংশয়ের কারণেই অনিচ্ছুক কৃষকরাও এখন শিল্প চাইছেন। কারখানা মানুষ এখন চায় যে কারখানা হলে ভালো হতো। কেন? ওই যে জমি, চাষযোগ্য জমি ফেরাতে গেলে চাষ ভালো হবে না, চাষে বুঝছেন তো, সেই জন্যই তারা দেখেছে এতে কতদিন আর হবে, এরকম করে কারখানা হচ্ছে হচ্ছে কিন্তু অনেকদিন কেটিয়ে গেল, তা পয়সা জায়গায় তখন এক প্লবনে হয়নি, যে পয়সা পেয়েছি এখানে একটা কারখানা হোক আমার দিদি ছেলেরা একটা চাকরি। কৃষির সঙ্গে যুক্ত নন সিঙ্গুরের এমন বাসিন্দারাও এখন চাইছেন শিল্প আনুন মুখ্যমন্ত্রী। গোয়ালতোড়ে না হয়ে দিদি যদি আমাদের সিঙ্গুরেই এই কারখানাটা স্থাপন করে, আমার মনে হয় সিঙ্গুরবাসীর জয় হবে, দিদির জয় হবে, আরও দিদি রাজত্ব করবে, আরও 50 বছর দিদির রাজত্ব থাকবে। রাজনৈতিক মহল বলছে সিঙ্গুরের মন বুঝেই বিজয় উৎসবের মঞ্চ থেকে সরকার যে শিল্প বিরোধী নয় সেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুরের জমি চাষযোগ্য করে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কৃষকরা জমি হাতে পাওয়ার পর জল কোন দিকে গড়ায় এখন সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী। ক্যামেরায় সঞ্জীব সাহা ও নির্মল পাত্রর সঙ্গে বিধান সরকার এবং শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট 24 ঘন্টা। এদিকে জমি ফেরতের দাবিতে অনর পুরুলিয়া রঘুনাথপুর, তাদের সাব যুক্তি এতদিন শিল্প হয়নি তাই ফেরত চাই জমি। অনিচ্ছুকদের বোঝাতে আসরে নেমেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক, চলছে মিটিং মিছিল, কিন্তু বরফ গলছে কই, আরো বড় আন্দোলনের পথে হাঁটছে আন্দোলনকারী কৃষি কমিটি। কৃষি ও শিল্প তার কাছে দুটোই সমান গুরুত্বের, সিঙ্গুরের বিজয় উৎসবের মঞ্চ থেকে তা বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। যদি কেউ অটো ইন্ডাস্ট্রি করতে চান, সে টাটাই হোক, BMW হোক বা অন্য কেউ হন, তাদের জন্য জমি রাখা থাকবে। যদি করেন দয়া করে অমিত মিত্র ফাইন্যান্স মিনিস্টার অথবা আমার চিফ সেক্রেটারির সাথে যোগাযোগ করুন, অথবা আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্রেটারি কৃষ্ণগুপ্ত আছেন তাদের সাথে যোগাযোগ করুন, করে আপনারা করুন, উইল বি ভেরি হ্যাপি। কিন্তু মুখ্যমন্ত্রীর অস্বস্তি বাড়াচ্ছে পুরুলিয়ার রঘুনাথপুর। বাম আমলে অধিগৃহীত জমি ফেরতের দাবিতে অনর অনিচ্ছুক কৃষকদের একাংশ, তাদের সাফ কথা শিল্প না হলে জমি ফেরত চাই। সরকার যদি নিজস্ব বড় রকমের যদি শিল্প করে ঠিক আছে, ছোট ছোট শিল্প করলে শিল্প করতে দেবো নাই। জটিলতার স্বরূপ বাম আমলে, ব্রিটিশ আমলে যে জমি অধিগ্রহণ আইনকে হাতিয়ার করে সিঙ্গুরে জমি নেওয়া হয়েছিল, সেই একই আইনে জমি নেওয়া হয় পুরুলিয়ার রঘুনাথপুরে।
বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার পুরুলিয়ার রঘুনাথপুরের দুর্মুটে শিল্প তালুক করার পরিকল্পনা নেয়। 2007 থেকে 10-এর মধ্যে 7,420 একর জমি অধিগ্রহণ করা হয়। একই ছাতার তলায় ইস্পাত সিমেন্ট প্ল্যান্ট তৈরির পরিকল্পনা হয়। জয়বালাজি গোষ্ঠী 1455 একর জমি পায় কারখানা করতে। আধুনিক গোষ্ঠীকে 505 একর এবং শ্যাম স্টিলকে 610 একর জমি দেওয়া হয়। সিমেন্ট কারখানা করতে জমি পায় রিলায়েন্স আর ইমামি গোষ্ঠীও। এরপর কেটে গেছে 9টা বছর, কাজের কাজ হয়নি কিছুই। জমি ফেরতের দাবিতে অনিচ্ছুকরা, তাদের যুক্তি সে সময় ন্যায্য দাম পাননি তারা। ইতিমধ্যেই জমি ফেরতছে জেলা প্রশাসনকে চিঠিও দিয়েছেন। আমাদের জমি নেওয়া হয়েছিল যে জয়বালাজি এখানে নাকি কারখানা করবে, তার সঙ্গে নাকি বাসুদেব বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় সরকারের মৌস্বাক্ষরও হয়েছিল, তো সেই সব এখন তো আমাদের কাছে ভালটাই সব চাইছি যে আমাদের জমি ফেরত দেওয়া হোক। 2006-07 সালে সরকারের কেন্দ্র সরকার ও রাজ্য সরকার যে ওর নিয়ম আছে রেকর্ডে টাকা দেওয়ার, তার থেকে আমাদের ঢের কমে দিয়েছে, সেই হিসাবে যেমন আমাদের পয়সাটা দেয়। কৃষকদের বোঝাতে আসরে নেমেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক পূর্ণচন্দ্র ব্রাউডি। শিল্পের দাবিতে রঘুনাথপুরে মিছিল করেছে শাসক দল, কিন্তু তাতেও চিলে ভেজেনি। অনিচ্ছুকদের বোঝাতে ফের তাদের সঙ্গে আলোচনায় বসেন তৃণমূল বিধায়ক, কিন্তু সেভাবে সাড়া মেলেনি। প্রশাসনিকভাবে আমরা যারা দায়িত্বে আছি, জেলা প্রশাসক বলুন, পঞ্চায়েত বলুন, গ্রাম আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি বলুন, সবাই আমরা পুরো টিম এসেছি এখানে গ্রামবাসীর সঙ্গে কথা বলেছি, চাষিদের সাথে কথা বলেছি এবং সুষ্ঠুভাবে আমরা সবাই সকলে বক্তব্য শুনলাম, তাদের মতামত, তাদের বিভিন্ন ডিমান্ড রেখেছেন, সেই ডিমান্ডগুলো নিয়ে আমরা আগামী দিন মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের শিল্পমন্ত্রী যিনি আছেন তার কাছে আমরা কথা বলব। শীর্ষ আদালতের রায়ে জমি ফেরত পেয়েছেন সিঙ্গুরের মানুষ। কৃষকদের দাবি মেনে বর্ধমানের আলিশা মৌজার জমি ফিরিয়ে দিয়েছে রাজ্য সরকার, তবে তারা নয় কেন প্রশ্ন তুলছেন রঘুনাথপুরের মানুষ। ব্যুরো রিপোর্ট, ২৪ ঘন্টা।